राशिफल चलছে আজকে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব মিথুন রাশি নিয়ে আলোচনা করব। সবার আগে যেটা দেখতে হবে রাশি সাপেক্ষে বৃহস্পতি এখন কোথায়? বৃহস্পতি এখন মিথুন রাশির একাদশে বসে রয়েছে। রাহু কোন জায়গায়? রাহু এখন মিথুন রাশির সাপেক্ষে দশমে বসে রয়েছে। নবমে শনিকে আমরা পাচ্ছি মিথুন রাশির সাপেক্ষে, আর মিথুন রাশির সাপেক্ষে চতুর্থভাবে আমরা কেতুকে পাচ্ছি। আমরা দেখব সারা বছর ধরে ডমিনেট করে যাবে এই চারটে গ্রহ। বৃহস্পতি মেষ রাশিতে আমাদের প্রথম চার মাস একটা ফল দেবে, তারপর আট মাস আমাদের আবার বৃহস্পতি, তার আবার বৃষ রাশি থেকে সে ফল দিতে আরম্ভ করবে। অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশে বৃহস্পতি চলে যাবে, দ্বাদশ থেকে বৃহস্পতির ফল বৃহস্পতি তুলতে আরম্ভ করবে। তাহলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের 2024 সালের হেলথের পার্ট কেমন যাওয়া উচিত, সবার আগে সেই জায়গা দেখে নিতে হবে। আমি যেটা সবার আগে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলবো, যে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় একটা হানি হওয়া উচিত, বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা ভাবনা থাকবে 2024 সালে। মায়ের শরীর স্বাস্থ্য যদি বাদ দিই এবং মিথুন রাশির নিজস্ব যদি আমরা কিছু ভাবি, তাহলে মিথুন রাশির পেট থেকে নিয়ে মাথা পর্যন্ত, অর্থাৎ কোমর থেকে এবং উপরি ভাগ পর্যন্ত মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সমস্যার মধ্যে পড়ার কথা। তবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের খুব বেশি কিন্তু আমি শারীরিক দুর্ভোগ কিন্তু আমি 2024 সালে দেখতে পাচ্ছি না। যেটা আমাদের নর্মাল যে সমস্ত রোগভোগ যেগুলো হয়, সেই রকম কিছু রোগভোগের ইঙ্গিত আমরা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুঁজে পাচ্ছি। মিথুন রাশির সাপেক্ষে আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে যে বাবার ইনকাম বৃদ্ধি হবে মিথুন রাশির জাতক আর জাতিকাদের। তার মানে এই একটা পার্ট কিন্তু মিথুন রাশির খুব সুন্দর। তবে হেলথের পার্টে আমি মিথুন রাশিকে খুব বেশি চিন্তার মধ্যে থাকতে বলবো না। যাদের যাদের দাঁতের প্রবলেম রয়েছে, তাদের দাঁতের প্রবলেমটা একটু বাড়তে পারে, আর গ্যাসের প্রবলেম থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। গ্যাস থেকে যেন কোনো আলসার জাতীয় রোগ বা গ্যাস্ট্রিক থেকে কোনো বড় রকমের যেন রোগে আপনারা যেন না পড়ে যান, সেই দিক থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। যারা বাইক চালাচ্ছেন মিথুন রাশির জাতক এবং জাতিকারা, তাদের প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে 2024 সালে, নতুবা 2024 সালে আপনাদের বড় বিপদের থেকে আপনাদের হাতছানি পেতে হবে। এ তো গেল হেলথের পার্ট। তাহলে আমরা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এডুকেশনের পার্টে আসি। রাশি সাপেক্ষে যদি আমরা হিসেব করি, তাহলে বৃহস্পতি 2024 সালে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের হেল্প করতে চলেছে। কতক্ষণ পর্যন্ত হেল্প করবে? এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি প্রচণ্ড হেল্প করবে পড়াশুনোর দিক থেকে। কিন্তু আমি যেই দেখবো যে এপ্রিল মাস চলে যাচ্ছে, এপ্রিল পরবর্তী সময় থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের এডুকেশনের প্রতি একটা অনীহা, পড়াশোনায় মন বসবে না। এতদিন এপ্রিল পর্যন্ত তারা পড়াশোনায় খুব ভালো করছিল, এপ্রিল পর্যন্ত তাদের একটা কনসেন্ট্রেশন খুব ভালো জায়গায় যাচ্ছিল, কিন্তু এপ্রিলের পর দেখা যাচ্ছে তাদের আর কনসেন্ট্রেশনের জায়গা আর ভালো থাকছে না। এই জায়গাটা থেকে মিথুন রাশির জাতক জাতিকারা একটু সমস্যায় পড়বেন। কাজেই মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু মানে বিভৎস একটা ভালো সময়, এবং তারা খুব দুর্ধর্ষ রেজাল্ট করতে পারেন, দুর্দান্ত রেজাল্ট করতে পারেন। আর যারা উচ্চশিক্ষার জন্য যারা একটু প্রিপারেশান নিচ্ছেন, যারা উচ্চশিক্ষাকে কানেক্ট করতে চাইছেন, মনে হচ্ছে যে গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, এবার যদি উচ্চ হায়ার স্টাডিকে যদি কানেক্ট করা যায়, রিসার্চকে যদি কানেক্ট করা যায়, তাহলে এখন মিথুন রাশির কিন্তু আমি বলবো 2024 সালের মে মাস পর্যন্ত খুব ভালো সময়। মে মাসের পরের থেকে বিষয়টায় বিপত্তি আসতে পারে। এই গেল এডুকেশনের পার্ট। তার মানে এডুকেশনের পার্টেও আমরা একটা মিশ্র ফল খুঁজে পেলাম মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। তাহলে কেরিয়ার কেমন হতে পারে, আপনাদের ইনভেস্টমেন্ট কেমন হতে পারে, ফাইন্যান্সিয়াল কেরিয়ার কেমন হতে পারে, জব কেমন হতে পারে, বিজনেস কেমন আসতে পারে, মিথুন রাশির সাপেক্ষে যেটা আমি বলবো, জবের জায়গায় এখন একটা ভালো সময়। আর পাঁচটা রাশি থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যেটা সবথেকে বড় একটা সুবিধে, সেটা হচ্ছে যে এপ্রিল মে মাস পর্যন্ত যদি কোনো সরকারি চাকরির যোগ থাকে, তাহলে সরকারি ক্ষেত্রে আপনারা কিন্তু বেশ সুযোগ সুবিধা পাবেন, এবং সরকারি চাকরিতে আপনাদের নামটি উঠে যাওয়া উচিত, আপনারা সরকারি চাকরি পেয়ে যেতে পারেন, সেরকম কিছু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। সরকারি ক্ষেত্রে এপ্রিল মাসের পরেও কিন্তু সরকারি ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কারণ রাহু দশমভাবে কানেক্ট করে বসে রইল, শনি নবমভাবে কানেক্ট করে বসে রইল, এবং রাহু শনিকে নিয়ে শনির উপর দৃষ্টি ফেলে রাখলো। এবং যেহেতু একাদশে বৃহস্পতিকে আমরা মোটামুটি এপ্রিল মে মাস পর্যন্ত পাচ্ছি, তাহলে একাদশে বৃহস্পতির যে ইনভেস্টিং মজা, সেই মজাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা সরকারি চাকরির ক্ষেত্রে পেয়ে যাবেন। তারপর থেকে একটু হয়তো প্রবলেম হবে, কিন্তু তারপর থেকে প্রবলেম হলেও যারা যারা বেসরকারি চাকরির ক্ষেত্রে জুড়ে রয়েছেন, তাদের জন্য সময়টি কিন্তু বেশ ভালো আসতে চলেছে। যারা ল প্রফেশনে যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় কিন্তু খুব 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 ভালো। মিথুন রাশির কিন্তু জাতক এবং জাতিকাদের আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অন্তত মে মাস বা জুন মাস পর্যন্ত একটা ভালো একটা সময় মিথুন রাশি অতিক্রম করবে, এবং যে সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করতে করতে বেশ ভালো অনেক অংশ অর্থ মিথুন রাশির জাতক জাতিকারা তাদের
হাতে করায়ত্ত করতে পারবেন। তার মানে আর্থিক লাভের কিন্তু বছর 2024 সাল মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। আপনাদের এই বছরে ভালো ভালো প্রমোশন আপনাদের পেতে পারেন, ভালো ভালো চাকরি আপনাদের ঘটবে। আপনারা চাকরি যদি চেঞ্জ করতে চান সেই চাকরি আপনারা চেঞ্জ করতে পারেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার মিথুন রাশির জন্য দুটো দরজা খোলা রয়েছে। বাড়ির কাছাকাছি এসে যদি চাকরি করতে চান সেখানেও আপনাদের উন্নতি বিদ্যমান থাকবে। আবার যদি বাড়ি থেকে দূরে গিয়েও যদি আপনারা চাকরিতে উন্নতি চান সেই জায়গাতেও আপনাদের উন্নতি বিদ্যমান থাকবে। কিন্তু মিথুন রাশির একটা সমস্যা আমি দেখতে পাবো যে বৃহস্পতি মিথুন রাশির সাপেক্ষে কিন্তু দশমপতি কর্মপতি। তাহলে এই কর্মপতি যখন দ্বাদশে চলে আসবে তখন অর্থাৎ মে মাস থেকে মিথুন রাশির জাতক এবং জাতিকারা যারা যারা চাকরির মধ্যে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ ব্যবসা না, যারা চাকরিতে যারা যুক্ত রয়েছেন চাকরি করে যাদের পেট চালাতে হয় তাদের ক্ষেত্রে আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যারা যারা বাড়ি থেকে দূরে রয়েছেন তাদের কিন্তু প্রবলেমটা খুব বেশি হবে না, যারা বাড়ির কাছাকাছি রয়েছেন তাদের আবার একটু প্রবলেম হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বা সেই সময় কোনো চাকরিতে কোনো সমস্যা, চাকরিতে লাল কালির দাগ, বা চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা, চাকরি থেকে ছাঁটাই করে দেবে সেরকম একটা সম্ভাবনা, এইরকম কিছু সম্ভাবনা আপনাদের মধ্যে উঠে আসতে পারে। এবং দেখবেন আপনারা সবথেকে বেশি ফলো করবেন, আমি তো জানি না আপনাদের কী দশা চলছে, তবে আপনারা দেখে নিন আপনাদের ন্যাটাল চার্ট খুলে যে আপনার ষষ্ঠপতি বা অষ্টমপতি দশা চলছে কি না। যদি ষষ্ঠপতি আর অষ্টমপতির দশা চলে তাহলে কিন্তু এই যে বৃহস্পতি যখন দ্বাদশে পৌঁছে যাবে মিথুন রাশির সাপেক্ষে তখন থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সার্ভিস লাইফে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে হবে। তবে ফাইন্যান্সিয়াল কিন্তু এটা বেনিফিটের বছর, তার মানে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের হবে, চাকরিতে ইনকাম বৃদ্ধি হবে, চাকরিতে প্রমোশন হবে, আপনি যে আকাঙ্ক্ষা করছেন যে পদটা আপনি চাইছেন সেই পদে কিন্তু সেই পদের প্রাপ্তি আপনার ঘটবে এবং সেই রকম জায়গা কিন্তু রয়েছে। যারা ডিস্ট্রিবিউশন ব্যবসা করেন, যারা স্টকের ব্যবসা করেন, যারা ডেলিভারির ব্যবসা করেন তাদের জন্য একটা কিন্তু সমস্যার বছর 2024 সাল। কিন্তু যারা মেডিকেল ট্রেডে রয়েছেন, মেডিকেলে চাকরি করছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জবের সাথে যুক্ত রয়েছেন, হয়তো মেডিকেলের কোনো আপনার কোনো আউটলেট থাকতে পারে, কোনো কাউন্টার থাকতে পারে, তাহলে আপনাদের সময়টি ভালো। এবং মেডিকেল প্রফেশনের মধ্য দিয়ে এখন একটা সফলতা মিথুন রাশির জাতক জাতিকারা খুঁজে পাবেন। যারা মার্কেটিং ট্রেডে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, এবং যারা ম্যানেজমেন্ট ট্রেডে রয়েছেন তারা কিন্তু এপ্রিল মে মাস পর্যন্ত ভালো পাবেন। মে মাসের পর থেকে ম্যানেজমেন্ট ট্রেডে যারা রয়েছেন তাদের সময়টি খারাপ আসতে চলেছে, সেই জায়গাটা একটু দেখে নেবেন। তবে মিথুন রাশির আরও একটা বিষয়, মিথুন রাশির জাতক জাতিকাদের লটারি টিকিট কাটার একটা প্রবণতা থাকে, যে লটারির মধ্যে দিয়ে যদি আমরা কিছু পাই তাহলে মিথুন রাশির জাতক এবং জাতিকারা যারা যারা লটারি কাটছেন তাহলে, বা যারা যারা মনে করেন যে নিজের ভাগ্য একটুখানি আমরা একটুখানি পরখ করে নিই যে লটারির মধ্যে দিয়ে যদি কিছু উঠে আসে তাহলে 2024 আপনাদের জন্য বেস্ট বছর। কিন্তু যখন বৃহস্পতি শুক্রের ঘরে পৌঁছে যাবে তখন কিন্তু বৃহস্পতি আর আপনাকে কোনো প্রাপ্তি কোনোভাবেই দিতে চাইবে না, কাজে সেই সময় থেকে আবার আপনাদের লটারির ভাগ্য কমে যেতে পারে। তা আপনারা যে রিলেশনশিপের মধ্যে থেকেও এখন কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে, আপনাদের যাদের বিবাহিত জীবন যাপন করছেন বা বিবাহিত জীবন যারা লিড করছেন তারাও কিন্তু শ্বশুরবাড়ির কিছু সম্পত্তি আপনি পেয়ে যেতে পারেন, কাজে প্রাপ্তির জায়গাতেও একটা বেশ সুন্দর জায়গা আমরা দেখতে পাচ্ছি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যারা বিজনেস করতে চাইছেন বিজনেসে আপনারা মন দিন, কোনো সমস্যা নেই, বিজনেসে আপনারা ইনভেস্ট করুন, যত খুশি ইনভেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনারা লোন নিয়ে এখন আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। শুধু দেখে নেবেন আপনার অষ্টমপতি আর ষষ্ঠপতি দশা চলছে কি না, যদি অষ্টমপতি আর ষষ্ঠপতি দশা চলে তাহলে 2024 সালে আপনি কিভাবে লোন নিয়ে ব্যবসা আরম্ভ করবেন, বা লোন নিয়ে আপনি বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন বা জমি কিনবেন, যাই কিনবেন, লোন কখন নেবেন, কিভাবে নেবেন, আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কি না, যদি পারমিট করে তাহলে লোন নিন, তাহলে মিথুন রাশির কোনো সমস্যা নেই। কিন্তু 6 আর 8 যদি দশা অন্তর্দশা আপনার চলে থাকে তাহলে কিন্তু লোন নিতে গেলে আপনাদের কিন্তু প্রবলেম হবে, এবং সেই লোন পরিশোধ করতে আপনাদের মাথার ঘাম পায়ে ফেলতে হবে, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। যারা শিল্প জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা স্পোর্টস সেক্টরে যুক্ত রয়েছেন মিথুন রাশির জন্য খুব ভালো একটা সময়। মিথুন রাশির 2024 সালে প্রচুর ট্র্যাভেল হওয়া উচিত, যারা যারা ট্রেক করতে ভালোবাসেন, যারা যারা পাহাড় চড়তে ভালোবাসেন, হেঁটে হেঁটে পাহাড় চড়তে ভালোবাসেন তাদের জন্য 2024 সাল ভালো। আপনারা হয়তো নতুন নতুন কোনো ডেস্টিনেশন 2024-এ খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনারা হয়তো ট্রেক করতে যেতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে ইনভেস্ট করা উচিত, অবশ্যই আপনারা ভালোভাবে শেয়ার মার্কেটে পাবেন। তবে হ্যাঁ, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আবার অপশন ট্রেডিংটা কিন্তু খুব ভালো বছর, অপশন ট্রেডিং বা ইন্ট্রাডে যদি আপনারা করতে পারেন খুব ভালো হবে। তার কারণ শনি দেখুন বায়ু রাশিতে বসে রয়েছে, তার মানে শনি যখন বায়ু রাশিতে বসে রয়েছে তার মানে সে তো খুব তাড়াহুড়ো করবে, তার মানে শনি সেই জায়গায় স্পিডটা একটু বেড়ে যাবে এবং আপনারা নিজেও একটা বায়ুর তত্ত্বের রাশির মালিক আপনারা, তো সেই জায়গায় আপনাদের যদি লং টার্মে ইনভেস্ট না করে যদি শর্ট টার্ম ইনভেস্ট করতে পারেন শর্ট টার্মে এখন আপনাদের প্রফিট বাড়বে। শুধুমাত্র মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটা খারাপ খবর আমি আপনাদেরকে শোনাবো, সেটা হচ্ছে গৃহগত কোন দল আপনাদের বাড়তে পারে, বাড়ির যে সুখ সেই
সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যেতে পারে, পারিবারিক যে আনন্দ, পারিবারিক যে সম্পর্ক, সেই সম্পর্কের যবনিকা ঘটতে পারে এবং আপনাদের যে ম্যারিড লাইফ রয়েছে সেই ম্যারিড লাইফে কিছু প্রবলেম আসতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের, কাজে সেই জায়গা থেকে কিছু সমস্যা। এবং চতুর্থে কেতু যেহেতু পড়ে রয়েছে তার মানে জমি জমা সংক্রান্ত বা সম্পর্কের জায়গা থেকে কোনো ল লিটিগেশনের একটা ধাক্কা বা আইনের জটিলতা মিথুন রাশির জাতক জাতিকারা পেতে পারেন। দেখে নিতে হবে আপনার ন্যাটাল চার্ট, এরপরেও আবার ভালো কিছু ঘটতে পারে। তবে দেখে নিন, আমরা যেটা বললাম এখান থেকে একটা রাশিফল বললাম, আপনাকে কোথায় সাবধান থাকতে হবে, আপনাকে কোথায় প্রফিট তুলে আনতে হবে, কোন জায়গা থেকে আপনি কাজ করলে বেশি তাড়াতাড়ি আপনি অনেক ভালো লাভ খুঁজে আনতে পারেন। এবার বাকি থাকলো তো আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট, আপনারা ব্যক্তিগত ন্যাটাল চার্ট নিয়ে আপনার পার্সোনাল অ্যাস্ট্রোলজার কাছে বসে যান আর দেখে নিন কীভাবে আপনারা 2024কে আরও সুন্দর করে কাজে লাগাতে পারেন। আমি তো এখানে একটা আপনাদেরকে একটা আবহাওয়া, আমি জাস্ট একটা ওয়েদার আপনাদেরকে বলে দিলাম, কিন্তু এবার এই ওয়েদারকে কাজে লাগাবেন কী করে? কারণ গ্রীষ্মকালকে গ্রীষ্মকালের মতো কাজে লাগাতে হবে, শীতকালকে শীতকালের মতো করে কাজে লাগাতে হবে, বর্ষাকালকে বর্ষাকালের মতো কাজে লাগাতে হবে। তার মানে শীত গ্রীষ্ম বর্ষার যে নেগেটিভিটি, সেই নেগেটিভ নিয়ে চিন্তা করলে তো হবে না, এর যে পজিটিভিটি তাকে নিয়েও তো চিন্তা করতে হবে। তাহলে মিথুন রাশির 2024 সাল অত্যন্ত ভালো যাবে। আমরা ফাইন্যান্স, হেলথ অনেক কিছু আমরা আলোচনা করেছি, যদি কিছু মিস করে যাই তাহলে কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকুন, আমি নিশ্চয়ই কমেন্ট সেকশন দেখব এবং তা নিয়ে আপনাদেরকে ভিডিও উপহার দেবো। থেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আরও ভালো লাগলে একটা শেয়ার করবেন, আর আমাকে একটু মোটিভেট করতে যেটা করবেন সেটা হচ্ছে বেল আইকনটা প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার পরে কেন তো যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আমার ভিডিও দেখে এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ঠিক রাত্রি 9টায় আবারও জ্যোতিষের গল্প আড্ডায় আরও একটা কোনো রাশিফল বা অন্য কোনো তথ্য নিয়ে আমরা হাজির থাকছি। প্রত্যেকে সুখে থাকবেন, নমস্কার।